Welcome. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, start. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি মোটামুটি ভালো আছি, পুরোপুরি ভালো নেই, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি মনে হয় যে প্রায় 5-6 মাসের বেশি হয়ে গেল আমার শর্ট ভিডিওতে ভিউস আসছে না। আমি তো আগে খারাপ ড্রয়িং করতাম, তাও তোমরা আমার ভিডিও দেখতে, লাইক করতে, সাবস্ক্রাইবও করতে। তো জানি না কী কারণে এখন তোমরা আমার ড্রয়িং দেখছো না। এখনকার ড্রয়িং কিন্তু আমার আগের থেকে অনেক ভালো হয়, তো জানি না কী কারণে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিওগুলোতে ভিউসটা চেক করে নাও যে কতটা কম ভিউস আসছে। রোজ প্র্যাকটিস করছি। তোমরা যদি আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, তো আমি বেশি উৎসাহিত হয়ে আরও ভালো করার চেষ্টা করি। কিন্তু আমি কোনো উৎসাহ পাচ্ছি না, তাও মনে কষ্ট নিয়ে ড্রয়িং করেই যাচ্ছি, চেষ্টা করেই যাচ্ছি, হয়তো কোনো একদিন সফলতা পাবো। চেষ্টা তো করেই যেতে হবে, তোমরা ভিডিও দেখো আর না দেখো, আমাকে তো আমার কাজ করতে হবে। শুধু কষ্ট লাগে যখন তোমরা আমার ভিডিও দেখে করেই শুধু চলে যাও, সাবস্ক্রাইব করো না। যে এতজন দেখলো ভিডিওটা কিন্তু কেউ একজনও সাবস্ক্রাইব করলো না, তখন একটু কষ্ট লাগে। তো বাদ দিলাম ওই কথা। তো আজকে কিসের ড্রয়িং করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এক মানে এই ড্রয়িংটার মানে হলো মা দুর্গার মুখের আড়ালে মা কালীর রূপটাও লুকিয়ে আছে। এই ড্রয়িংটা এখানে সেটাই বোঝাতে চেয়েছে। তো এই ড্রয়িংটা দেখছি অনেক ভাইরাল চলছিল, বেশি ভাইরাল নয় তো আমি 2-3 বার দেখলাম। তো শেষ পর্যন্ত ভাবলাম তো আমিও আঁকি এই ড্রয়িংটা, সেই জন্য শুরু করে দিলাম। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। তো আবারও বলছি, আমার ড্রয়িংগুলো খুবই সিম্পলভাবে হয়, তোমরা যে কেউ দেখে দেখে করে করতে পারবে, তোমাদের বাড়ির ছোটো বাচ্চারাও পারবে। তো তোমাদের বাড়ির বাচ্চারা যদি ড্রয়িং শিখতে চায় তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো তাদের কাছে দেখাতে পারো, তো সে দেখবে, দেখে করে শিখবে। তো এই যে দেখো, মা কালীর মুখে কালার করা হয়ে গেছে। এই মা কালীর মুখের উপরে যে দুর্গার মুখোশটা আছে সেটাও কালার করা হয়ে গেছে। এখন যে জুয়েলারি ফুল সেগুলোতেও কালার করা হচ্ছে। যে দেখো, আমি যেভাবে মানে পুরো সহজভাবেই কালারটা করছি, তো যত আস্তে কালারটা করবে না, তো কালারটা তত ভালো হবে, বাইরে বেরোবে না কালারটা। যদি তাড়াহুড়ো করো, তা আমার মতো যদি তাড়াহুড়ো করো তাহলে কালারটা বাইরে বেরিয়ে যাবে এবং ড্রয়িংটা দেখতে খারাপ লাগবে। তো আস্তে আস্তে করে সুন্দরভাবে করার চেষ্টা করবে। এখন আমি কালো কালার দিয়ে চোখটা এঁকে নিচ্ছি, মা কালী এবং মা দুর্গার দুজনেরই চোখটা এঁকে নিচ্ছি কালো কালার দিয়ে। আর তোমরা যদি নতুন হও তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমার এই ড্রয়িংটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর আমার কমেন্ট বক্স তো তোমরা জানোই অফ হয়ে যায়, যদি অফ হয়ে যায় তাহলে তো আর কমেন্ট করতে পারবে না, সেই জন্য আমি কিছু বলতে পারছি না। যদি অন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে, আর ড্রয়িংটা কেমন হয়েছে জানাতে ভুলবে না। তো তোমাদেরকে আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ড্রয়িংটি করার চেষ্টা করো। তোমরা ড্রয়িং কম্পিটিশানেও এই ড্রয়িংটি করতে পারো, দেখবে ভালো হবে ড্রয়িংটা। এটা কম্পিটিশানে তোমরা ট্রাই করতে পারো, তোমাদের যদি ভালো লাগে। তো এই যে দেখো, আইব্রোটাও এঁকে নিচ্ছি, এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু কালার করে নিচ্ছি। নাকটা একটু কালো কালার দিয়ে দিলাম, এবার চুলটাকে এইভাবে কালার করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে কালার করে নিচ্ছে মা দুর্গা এবং মা কালী দুজনেরই ছবিতে চুলটা কালার করে নিচ্ছে। এই যে দেখো, চুলের কালারটা অনেকটা হয়ে এসছে। এখন নিচের দিকটাও কালার করে নেবো, মানে নিচের দিকে যে চুলটা ঝুলেছে সেটাও কালার করে নেব।
এবং কেমন হচ্ছে ড্রয়িংটা অবশ্যই তোমরা বলো। তো এই যে দেখো হয়ে গেছে, আর একটু বাকি আছে তোমাদের সাথে গল্প করতে করতে। আমার ড্রয়িং অনেকটাই কমপ্লিট, তো এখন তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি, কারণ এর পুরো শেষের পার্টটা আমার ফোন থেকে কখন ডিলিট হয়ে গেছে, মানে ডিলিট হয়ে যায়নি, এমনি এমনি তো আর ডিলিট হয়ে যাবে না, নিশ্চয়ই আমি ভুল করে ডিলিট করে দিয়েছি, তার জন্য সরি, এই যে এই পার্টটা আমার ডিলিট হয়ে গেছে। তো ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো।